প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রায় লক্ষ্য করেছি নাগরিকদের মাঝে আয়কর নিয়ে রয়েছে নানাবিধ ভয়, ভীতি কিংবা অনীহা। আয়কর সম্পর্কে না জানার কারণে কিংবা কিছুটা কম জানার কারণে এই ভয়, ভীতি কিংবা অনীহা কাজ করে। দৈনিক যুগান্তরে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আয়কর আইনজীবী আহমদ হাসান। আয়কর সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা প্রথমে জানব আয়কর বলতে আমরা কি বুঝি। সহজ ভাষায় আয়কর হলো আয়ের উপর যে কর প্রদান করতে হয় তাই আয়কর। অর্থাৎ নাগরিকগণ তাদের অর্জিত আয়ের উপর সরকারকে নির্দিষ্ট হারে যে রাজস্ব প্রদান করে থাকে তাই আয়কর। আইনসম্মত নিয়মে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ বা বিভিন্ন বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কিংবা কর্মচারীগণ বা বিভিন্ন ব্যবসায়ীগণ বা বিভিন্ন পেশাজীবী মানুষ যেমন চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি এবং শিক্ষক মণ্ডলী তাদের অর্জিত আয়ের উপরে সরকারকে আয়কর প্রদান করেন এবং তাদের রিটার্ন সাবমিট করেন। যারা আয়কর রিটার্ন সাবমিট করেন তাদেরকে আয়কর আইনের ভাষায় এসএসসি বা করদাতা বলা হয়। বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ আয়ের অন্যতম একটি খাত হচ্ছে আয়কর। বাংলাদেশ সরকার আয়কর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব আহরণ করে থাকে, তাই আয়করটি বাংলাদেশ সরকার তথা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। সম্মানিত দর্শক, এখন আমরা আলোচনা করব কাদের কাদের আয়কর রিটার্ন সাবমিট করতে হয়, কারা কারা আয়কর রিটার্ন সাবমিট করবেন। এটাকে আমরা মোটা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে যাদের করযোগ্য আয় রয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে যাদের আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হয়। কাদের করযোগ্য আয় রয়েছে? প্রথম হলো যার বার্ষিক আয় 3 লক্ষ টাকা অতিক্রম করবে তারই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। কিন্তু কোনো মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি কিংবা 65 উর্ধ্ব কোনো পুরুষ যিনি বছরে 3,50,000 টাকার অধিক আয় করেন তারও আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যার বার্ষিক আয় 4,50,000 টাকা অতিক্রম করবে তার আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। কোনো গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যার বার্ষিক আয় 4,75,000 টাকা অতিক্রম করবে তার আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি, যদি কোনো ব্যক্তি বার্ষিক আয় 3 লক্ষ টাকা অতিক্রম করে অথবা কোনো মহিলা কিংবা তৃতীয় লিঙ্গ কোনো ব্যক্তি কিংবা কোনো 65 উর্ধ্ব পুরুষের বার্ষিক আয় যদি 3,50,000 টাকা অতিক্রম করে কিংবা কোনো প্রতিবন্ধী ব্যক্তির বার্ষিক আয় যদি 4,50,000 টাকা অতিক্রম করে কিংবা গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধের বার্ষিক আয় যদি 4,75,000 টাকা অতিক্রম করে তাহলে তাদের আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। সম্মানিত দর্শক, এখন আমরা জানব কাদের কাদের আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার করযোগ্য আয় থাকুক কিংবা নাই থাকুক আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। প্রথমত, আপনি যদি 12 ডিজিটের একটি ইটিন থাকে। আমরা এখানে অনেকেই কৌতূহল বশত কম্পিউটারে বসে বসে আমরা ইটিন করি, আমার দরকার পড়ে না কিন্তু ভবিষ্যৎ না দিনে আমরা ইটিন করি। এক্ষেত্রে সাবধান, আমার যদি কোনো কাজে প্রয়োজন না হয় তাহলে আমরা যেন ইটিন না করে থাকি, কারণ আপনি 12 ডিজিট ইটিন থাকলেই কি আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে থাকেন তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। অথবা আপনি যদি কোনো সরকারি অফিসে কর্মরত থাকেন এবং আপনার মূল বেতন 16,000 টাকা অতিক্রম করে তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আবার আপনি যদি একটি মাইক্রোবাস থাকে কিংবা প্রাইভেট কার থাকে তাহলে কিন্তু আপনাকে আয়কর রিটার্নটা সাবমিট করতে হবে। আবার ধরুন আপনি পোস্টাল অফিসে ডিপোজিট করতে যাচ্ছেন যার পরিমাণ 2 লক্ষ টাকার অধিক তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন যার পরিমাণ 2 লক্ষ টাকার অধিক তাহলে কিন্তু আপনাকে আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্নটি সাবমিট করতে হবে। আপনি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে যাচ্ছেন, সিটি কর্পোরেশন মেয়র কিংবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর পদে নির্বাচন করতে চাচ্ছেন তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনার বিজনেস আইডেন্টিফিকেশান অর্থাৎ বিআইএন আছে তাহলেও কিন্তু আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনি একজন চিকিৎসক অথবা আইনজীবী অথবা প্রকৌশলী কিংবা স্থপতি কিংবা আয়কর পেশাজীবী কিংবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তাহলেও আয়কর আইন অনুযায়ী আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনি কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন তাহলেও আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আবার আপনি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হিসেবে আছেন তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনি আয়কর পেশাজীবী কিংবা সার্ভার হিসেবে কোথাও কর্মরত আছেন
তাহলে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আপনি কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাহলেও আপনাকে আয়কর রিটার্নটি সাবমিট করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।